নমস্কার বন্ধুরা, দেবি সালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এমন একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি যেখানে আটা মাখা বেলা কোনো কিছুরই ঝামেলা থাকবে না। দারুণ স্বাদের এই নরম তুলতুলে পরোটা আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, ঠিক এইভাবে। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন এটা কিন্তু খুব ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। এখন এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে একটা ছোটো সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দেব তিনটে ছোটো ছোটো করে কেটে নেওয়া লঙ্কার কুচি। এখানে নিয়েছি আমি একটা আমুলের চিজ, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে দিয়ে দেব। সমস্ত চিজটাই আমি গ্রেট করে দিয়ে দেব। এখন সমস্ত কিছুকে ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো খুব অল্প সাদা তেল। আপনারা যদি মনে করেন ঘিয়ে ভাজবেন তাও ভাজতে পারেন। দিয়ে সাদা তেলটা দিয়ে ভালো করে সমস্ত প্যানে ব্রাশ করে দেবো। দিয়ে ব্যাটার থেকে এক হাতা করে এইভাবে নেব, নিয়ে নিয়ে দিয়ে আমি এটাকে হাতার উল্টো পিঠটা দিয়ে এইভাবে গোল করে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। এর একটা পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। দুটো পিঠই ভালো করে একটু ভেজে নিতে হবে। দুটো পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পরোটাটা কতটা নরম হয়। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে ভীষণ অল্প সময়ই আপনারা কিন্তু এত সুন্দর টেস্টি একটা পরোটা বানিয়ে নিতে পারবেন। বানিয়ে অবশ্যই খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।